দেখুন মুসলমানরা মহাকাশ থেকে তোলা গাজায় হামলার ছবি যা দেখলে চোখে পানি আসবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থিত মহাকাশচারীদের তোলা ছবিটি আমাদের স্পষ্টভাবে দেখিয়ে দেয় গাজায় চালানো ইসরায়েলের বর্বর হামলার চিত্র এই ছবিটি সকলের সামনে প্রকাশ করেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির কর্মরত মহাকাশচারী আলেকজান্ডার তিনি তার ফেসবুক এবং টুইটার ছবিতে প্রকাশ করেন এবং লেখেন মাই স্যাডেস্ট ফটো ইয়েট ফ্রম দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন উই ক্যান অ্যাকচুয়ালি সি এক্সপ্লুশন অ্যান্ড রকেটস ফ্লাইং অভার গাজা অ্যান্ড ইসরায়েল সেখানকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ইসরায়েল গাজায় বিমান হামলা চালাচ্ছে আর গত সোমবার গাজার এক হাসপাতালে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী যতদূর জানা যায় সাতশোরের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের এই হামলায় যার মধ্যে এক তৃতীয় অংশই শিশু ইউনের মতে এক লক্ষ সংখ্যক লোক ইতিমধ্যে গাজা ছেড়েছেন এবং আরও লোক গাজা ছেড়ে যাচ্ছেন আবার ইসরায়েলের পরম বন্ধু আমেরিকা ঘোষণা দিয়েছেন তারা গাজায় মানবিক সাহায্য হিসেবে সাতচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার দেবে সবশেষে আসুন সকলে মিলে মহান আল্লাহর কাছে গাজার মুক্তি চেয়ে দোয়া করি যদি আমাদের সকলের মধ্যে একজনের দোয়া কবুল হয় তাহলে হয়তো বেঁচে যাবে সহস্রাধিক দান